নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলুন আজ কি রান্না করব সেটা আপনাকে দেখি, নতুন রেসিপি কি দেখি। আজ বিনা হাড় ছাড়া চিকেন মাংস আর ফুলকপি আলু দিয়ে তরকারি। বিনা হাড় ছাড়া মানে সোয়াবিন আলু, কড়াইশুঁটি আর কপি তিনটেকে আমি একটু নুন জল দিয়ে ভাবিয়ে নিয়েছি, কেননা পোকা ফাকড় থাকতে হয় তো কপিতে, ওই জন্যে। আর সোয়াবিনটা একটু ভিজিয়ে নিতেই হবে, করে নিয়েছি। এবার আপনাদের দেখাই ওর মশলাটা কী কী দেবো দেখাই। ধনে পাতার ডান্ডিগুলো দিয়েছি, বেশি ধনে পাতায় দিইনি। কাঁচা পাকা লঙ্কা, রসুনের কোয়া দুটো, টমেটম, দেশি টমেটম, আর জিরেটা পাউডার নেই ওই জন্যে গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ওটা পিষে নেব। মশলাটা পেশা হয়ে গেছে, ফুলকপিটা আর আলুটা একসঙ্গে ভেজে নেবো, তারপর সয়াবিনটা ভেজে নিয়ে আপনাকে দেখাচ্ছি। সামান্য একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি, কপি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো। এই সয়াবিনগুলো একটু ভেজে নিই, সয়াবিন ভাজা হয়ে গেছে। ডালচিনি, তেজপাতা, জিরে আর কি লবঙ্গ আর এলাচ ফোড়নে দিয়ে দিলাম। তেলে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। আদা বাটা দিয়ে দিলাম। যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এত টেস্টি হয়, এত ভালো, আর তাড়াতাড়িও হয়ে যায়, হেলদিও। নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে আর গরম মশলা সব একসঙ্গে দিয়ে দিল। ওইতে জিরে দেওয়া ছিল, ওই জন্য জিরে আর দিলাম না, জিরে পাউডার নেই বলে। এই রান্নাটা একবার ট্রাই করে দেখবে, চিকেনকেও হার মানিয়ে দেবে একটু হয়ে। আর বাচ্চারা সোয়াবিনটা খেতে ভালোই আছে, সোয়াবিন দিয়ে করে দেখবেন। তেল ছেড়ে দিয়েছে মশলাতে, এবার সব দিয়ে দিচ্ছি, ফুলকপি, সোয়াবিন আর আলু, একটু কড়াইশুঁটিও দিচ্ছি। এবার এটা কষতে থাকবো। অত সুন্দর হয়েছে, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে অল্প করে এবার ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফাইনালি আমার কপি, আলু আর সয়াবিনের তরকারি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, যেমন টেস্টি। লুচি পরোটা সবের সঙ্গে খেতে হবে, ভাতের সঙ্গেও, যার সঙ্গে ভালো লাগে তাহলে খাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চাই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন, থ্যাংক, বাই বাই।